যে আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স বন্ধুরা কেমন আছেন আমি ডাক্তার মোহাম্মদ উসমান আলী আর কুড়িগ্রাম সদর থেকে বলছিলাম আর আমার মোবাইল নম্বরটা হচ্ছে আসলে মোবাইল নম্বরটা অনেকেই বলেন অনেকে খুঁজে পান না মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ডবল সিক্স থ্রি তিনটা জিরো নাইন জিরো ওয়ান সেভেন এইট ডবল সিক্স থ্রি তিনটা জিরো নাইন এটা হচ্ছে আমার মোবাইল নম্বর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদের সামনে ঔষধি গুণ সম্পন্ন আপেল নিয়ে এসেছি আর আজকে আলোচনা করব আপেলের ওষুধ গুণ নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপেল আর এই আপেলটা আসলে চমৎকার ঔষধি গুণ পৃথিবীর অনেক ফল আছে যে সমস্ত ফুলের মধ্যে আসলে অক্সিজেন থাকে না কিন্তু এই আপেলের মধ্যে আছে চমৎকার ঔষধি গুণ এবং অক্সিজেন একটা মানুষের প্রত্যেক দিন অন্তত একটা আপেল খাওয়া প্রয়োজন কারণ মানব এটাকে পরিশুদ্ধ করতে হলে আর স্টোমাকটাকে ভালো রাখতে হলে খাদ্য নালিকে ভালো রাখতে হলে আপনার জীবন শক্তিকে সচ্ছল করতে হলে দরকার হচ্ছে প্রতিদিন একটা আপেল অনেক বন্ধুদের আছে পাইসির সমস্যা ফিস্টুলার সমস্যা গবন্ধরের সমস্যা অস্ত্র সমস্যা এবং কনিষ্টিভিউশন দীর্ঘদিন থেকে কনিস্টিভিউশন আর কনিষ্টিবিউশনের জন্য পায়খানা রাস্তা খুলে ফেটে যায় চৌচির হয়ে যায় আপনারা অনেক ধরনের চিকিৎসা নিয়ে থাকেন তারপরে সুস্থতায় ফিরে আসেন না অনেকের আছে যে মলদার বের হয়ে যায় হারিসটা বের হয়ে যায় সেই সমস্ত বন্ধু এবং বন্ধুদেরকে বলবো যারা দীর্ঘদিন থেকে পাইলসের রোগে ভুগছেন আর এই সমস্ত রোগ থেকে যারা এখন পর্যন্ত ভালো কোনো সলিউশন পাচ্ছেন না সেই সমস্ত বন্ধুদেরকে বলবো বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো যে আপনারা এই প্রতিদিন একটা করে আপেল আপনারা খাবেন সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে একটা আপেল খাবেন খেয়ে এক থেকে দুই গ্লাস পানি খাবেন অথবা রাত্রেবেলা আপনারা ঘুমানোর সময় অবশ্যই আপেল খাবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো বন্ধুরা আর এই আপেলের মধ্যে রয়েছে চমৎকার ওষুধি গুণ যে সমস্ত বন্ধুদের পাইলস হয়ে গেছে তারাও খাবেন যাদের ফিস্টুলা আছে তারাও খাবেন যাদের দীর্ঘদিন থেকে পেটের সমস্যা তাদেরকে বলবো যে আপেল খাবেন যাদের বেশি করে কষা খিচার সমস্যা আর এই সমস্যার কারণে আপনারা বিভিন্ন ডাক্তারের দোয়া দৌড়ে ঘুরছেন তারপরে কি হচ্ছে না সেই সমস্ত বন্ধুদেরকে বলবো যে আপনারা অবশ্যই এই একটা আপেল নেবেন আপেলটাকে ভালোভাবে তবে হ্যাঁ এই আপেলের মাটা সহ খাবেন এই মাটার মধ্যে রয়েছে চমৎকার ওষুধি গুণ আমরা আছে অনেকে আপেল ছিলে খাই এই কাজটা অবশ্যই করবেন না কারণ আপেল ছিলে খাবেন না হ্যাঁ আপেলটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন কারণ অনেকে অনেক ধরনের কেমিক্যাল এবং স্প্রে ইউজ করে এই জন্য আমরা ঘণ্টাখানিক ভিজিয়ে রাখবো ভিজায় রাখার পরে দিয়ে আমরা আপেলটাকে সুন্দরভাবে চামড়া সহ সহ চিবিয়ে খাবো এবং আপেল খাওয়ার পর অবশ্যই পানি খাবেন সকালবেলা খালি পেটে আপেলটা খেয়ে পানি খেলে দেখবেন আপনার সাথে সাথে বাথরুমের ব্যাগ হবে এক থেকে দেড় ঘন্টার মধ্যে এবং পায়খানা নরম হবে রাত্রিবেলা যদি আমরা শোয়ার সময় আপেলটা খাই ভাত খাওয়ার পরে ঘুমানোর সময় দেখবেন চমৎকার হবে পায়খানাটা নরম হয়ে আসবে এবং শরীরের মধ্যে জীবনী শক্তি সচ্ছল হবে তো সেই সমস্ত বন্ধুদেরকে বলো যে বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সহযোগিতায় হাত বেড়িয়ে দেবেন এবং আপনারা তো জানেন আমি প্রতিবার বিভিন্নভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছি প্রথম আসলে বুঝতাম না যে ইউটিউবের মধ্যে কীভাবে চ্যানেল খুলতে হয় তো যাই হোক এখন আমি জানতে পারছি এই জন্য নিজেই আমি একটা চ্যানেল খুলেছি আর আমার এই চ্যানেলটার নাম ডাক্তার মোহাম্মদ ওসমান আলী যারা আমাকে ভালোবাসেন শ্রদ্ধা করেন তাদের প্রতি বিনীত নিবেদন থাকবে এবং অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সহযোগিতার হাত বেড়ে দিবেন সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন আগামী তারা নিত্য নতুন ঔষধি গুণসম্পন্ন গাছ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো খোদা হাফেজ